পাটনাগড় রাজকুমাররে বিজেপি মহলরে খুশির মাহল দেখা দেইছি। আজি কনকবর্ধন সিং দেও সিয়ে ডেপুটি সিএম হয়েছেন, তো ডেপুটি সিএম হেলা পরে এটি বাণ ফুটুছি এবং কর্মীক মহলরে খুশির লহর দেখা যাইছি। আসন্তু কিছু কর্মীক সহিত কথাবার্তা হবা যে আজি নিশ্চিত ভাবে কনকবর্ধন সিং দেও সিয়ে ডেপুটি সিএম হয়েছেন, আপন কেতে খুশি ব্যক্ত করছেন? বহুত খুশি মানে ইটার নু বহুত মানে মোর জীবন বোধে বড় খুশি আবে বি না থাই। এটা হচ্ছে সবুথ্রু মোর লাইফর আমার পাটনাগড় বাসী প্লস আমার কার্যকর্তা এবং সমস্ত লাগে এটা গোটে বহুত বড় খুশির দিন। আমি মানে বহুত খুশি অছু যেহেতু আমার মহারাজ আজি ডেপুটি সিএম হয়েছেন, আসন্তকালে সে শপথ গ্রহণ করবে, আমি শপথ গ্রহণ সমারোহকে আমি যাবার লাগবে মানে প্রস্তুতি করুছু। আইতানো বড় জিনিস আমার লাগে আর কিছু নাই বোধে আজ। ডেপুটি সিএম হলা পরে পাটনাগড়ের উন্নতি কি প্রকার উন্নতিমূলক কামরে আগে যাব বলে আপনার ভাবছেন? যাহা যাহা কাম আমার অধুরা রয়ে যাই মহারাজ যেত বেলা মানে 2019 হারি যাই সে যে কাম অধুরা রয়ে যাই সে সবু কামকে আমি করমু। আর মেন যে কাম দুইটা আছে সে কাম হচ্ছে গোটে হচ্ছে আমার যে স্কুল রয়ে যাইছে যেটা কি মানে সেন্ট্রাল স্কুল আউ বল্লাঙ্গীর টু লাঠোর যে রেলওয়ে এই লাইনকে আমি সেটাকে বেশি ইম্পর্টেন্স দেবু। আর পাটনাগড়ের যেতে যেতে যে জায়গা অসুবিধা আছে জলর হো হসপিটাল হো স্কুল হো ডাক্তার হসপিটালের ডক্টর হো কিংবা স্কুল মানুষ যে টিচর নাইন সবুথর পূরণ করবার চেষ্টা করমু। আপন মানে সমস্তে জানিছন ইথর আমি এটা মানে অসুবিধা নহে বিকজ ডবল ইঞ্জিনর সরকার হয়েছে যেটা কি সবুলে আমি ডিমান্ড করুলু যদি সেন্টরের আউ স্টেটের দুই জায়গার হওয়া তাহলে আমি মানুষ মানে ডেভেলপমেন্ট করবার প্রোবলেম নাই হুয়ে। আর যেটা কি দেখুন ইতার আগু সেন্টরের আমার লা মিনিষ্ট্রি বট স্টেটের নাই থাকে স্টেট বালে আমার যাহা বি সেনু আসুলা আমার ডেভেলপমেন্ট লাগে পয়সা আসুলা খরচ আসুলা সবু সবু বাটমারণ হতলা কিন্তু এবে সবু সেটা প্রাঞ্জল ভাবে আমার নিকে পৌঁছবা আর আমি সেটাকে ডেভেলপমেন্ট করমু। নিশ্চিত ভাবে পাটনাগড়ের নিশ্চিত ভাবে ডেভেলপ হব, সারা ওড়িশার ডেভেলপ হব সে বলে কুচ। তো আউ জনে বরিষ্ঠ নাগরিক তথা বিশিষ্ট সাংবাদিক তাঙ্ক সহ কথাবার্তা হওয়া যে কনকবর্ধন সিং দেও জনে ব্যক্তিত্ব তাঙ্ক ব্যক্তিত্ব উপরে আপনার কোন প্রতিক্রিয়া রাখবে? দেখুন কনকবর্ধন সিং দেও জনে অমায়িক ব্যক্তিত্ব, জনে নিষ্কপট ব্যক্তিত্ব এবং জনে আদর্শ ব্যক্তি ভাবে এই অঞ্চলের বেশ জনাশুনা। সে সবুলে জনে নির্বিবাদীয় ব্যক্তিত্ব এতে তিলেমাত্র সন্দেহ না। এবং সে পূর্বর পাঁচথর বিধায়ক হয়েকি এ অঞ্চলবাসী প্রীতিভাজন হয়ে পারি। 1995 সে ক্রমাগত ভাবে এইটু বিজয়ী হয়েছেন, কৌশি কারণবশত 2019 সে পরাজিত হয়েছে বিজেডি প্রার্থী ঠারু। এবং তাঁকর এইথর বিজয় পরে পাটনাগড় অঞ্চলের গোটে খুশির লহরি লা এবং তাঁকু উপমুখ্যমন্ত্রী পদবীরে অভিষিক্ত করা যাওয়া পরে আপন বিজেপি কার্যালয়ে দেখুম কেমি খুশির মাহল সারা সহর বিভিন্ন অঞ্চলের বাণ আতসবাজির শব্দ আপনার শুনেপারুবে এবং এই অঞ্চলের এক খুশির লহরি খেলি যাই। তো নিশ্চিত ভাবে এটি খুশির লহরি খেলি যাই। আজ কিছু অনেক সহ প্রতিক্রিয়া রাখবা, আজে ব্যক্তি অনেক প্রতিক্রিয়া প্রতিক্রিয়া রাখবা যে কনকবর্ধন সিং দেও সে আজ ডেপুটি সিএম ভাবে অভিষিক্ত হয়েছেন, তো কোণ আপনার কহবে আপনার পাটনাগড়ের উন্নতি কি প্রকার উন্নতি হব, সারা ওড়িশার কি প্রকার উন্নতি হব বলে আপনার ভাবছেন? দেখুন পয়লা ডেপুটি সিএম হওয়ার দ্বারা আমি মহারাজকে কংগ্রাচুলেসন জনাওছু, পাটনাগড়ি বহুত খুশ অছেন। মাননীয় নরেন্দ্র মোদীকে বি আমি বহুত বহুত ধন্যবাদ দেছু। আজি আমি পাটনাগড় লোক বহুত খুশ কেতির লাগে আমি ডেপুটি সিএম গুটে আমি পাইলু, যেটা কি কেবে পাটনাগড়ের কোণী জিনিস নেই হইতি, মন্ত্রীপদ বটা বি নি পাইতি, মহারাজ পাইলে আজ ডেপুটি সিএম হলে আমি ভাবুল সিএম বলে নি হলে বি ডেপুটি সিএম হলে আমি বহুত খুশ। পাটনাগড় বাসীঙ্কর এটা বিজয়, এটা ভারতীয় জনতা পার্টির বিজয়, পাটনাগড় বাসীর বিজয়, আর আমি বহুত অশেষ ধন্যবাদ দেবু মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কু। নিশ্চিত ভাবে সমস্তে খুশির লহর লহর দেখা যাইছি এবং পাটনাগড় খুশির লহর এটি কর্মী মহলরে পুরা খুশি আছেন। নিশ্চিত ভাবে পাটনাগড় রাজকুমাররে অনেক খুশি ব্যক্ত করছেন। পাটনাগড় রাজকুমার সুব্রত প্রবীণ কুমার পুরোহিত, কনক নিউজ।